প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, ন্যাচুরাল মেডিসিন প্র্যাকটিশনার। আজকের বিষয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ন্যাচুরাল ট্রিটমেন্ট সিরিজের আজকের এপিসোডে আমাদের ব্যস্ত যান্ত্রিক জীবনের অত্যন্ত কমন একটি প্রবলেম নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে অ্যাসিডিটি বা অম্লত্ব। আমাদের পাকস্থলী এর মধ্যকার যে অ্যাসিড গ্ল্যান্ডগুলো, এগুলো যখন অতিরিক্ত অ্যাসিড তৈরি করে, আমাদের প্রয়োজন অতিরিক্ত অ্যাসিড যখন তৈরি করে, তখন এই অ্যাসিডগুলো কিন্তু আমাদের শরীরে নানা রকম কমপ্লিকেশন তৈরি করে, আর এই অবস্থাটাকে আমরা বলতেছি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক প্রবলেম। তো বন্ধুরা, যারা এই সমস্যায় ভুগছেন তারা এই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে মেইন রিজন্স বা প্রধান কারণ, প্রথম যে কারণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস কি, এটা অনেকের জন্য আপনার একটা নতুন শব্দ, নতুন টার্ম, একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। অ্যাসিডোসিস হচ্ছে আমাদের শরীরের এক বিশেষ অ্যাসিড ডোমিনেট কন্ডিশন, যখন কিনা আমাদের শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এতে করে কি হয়, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এটা প্রায় শূন্যের কোঠায় পৌঁছে যায়, আমাদের জীবনী শক্তি বা ভাইটাল পাওয়ার প্রায় নষ্ট হয়ে যায়। এতে করে আমাদের শরীর হয় নানান রোগের বাসা, আর এই বিশেষ অবস্থাটাকে আমরা বলতেছি অ্যাসিডোসিস। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই অ্যাসিডোসিস কেন হয়, অ্যাসিডোসিস হয় বিভিন্ন প্রকার অ্যাসিড ফর্মিং প্রসেসড অ্যান্ড রিফাইন্ড ফুড সেবন করার কারণে। আর এখন আমি সেই খাবারগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। ফার্স্ট অফ অল যেটা বলবো, বিভিন্ন প্রকার আপনার রিফাইন্ড কার্বোহাইড্রেট, বিশেষ করে সাদা আটা, সাদা চিনি এবং এখান থেকে তৈরি বিভিন্ন প্রকার খাবার দাবার। তারপর যেটা বলবো, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, অর্থাৎ দুধ এবং দুধ থেকে তৈরি সকল প্রকার সামগ্রী। তারপর যেটা হচ্ছে যে ফ্যাট রিচ অ্যানিমাল প্রোটিন, অর্থাৎ মাছ, মাংস, ডিম। দেন 4 নম্বর যেটা বলবো, বিভিন্ন প্রকার ইরিটেন্ট অ্যান্ড স্টিমুলেন্ট, অর্থাৎ বিভিন্ন প্রকার চা, কফি, কোলা, অ্যালকোহল, আইসক্রিম, তারপর হচ্ছে আপনার ধূমপান, এগুলো কিন্তু এর জন্য দেয়, আর এগুলোই হচ্ছে আপনার মোটামুটি অ্যাসিডিক ফুড। আসলে বুঝতে পেরেছেন, এটা ছিল প্রধান কারণ। দেন আমরা 2 নম্বরে চলে যাব, যেটা হচ্ছে যে আপনার যেটা বলবো যে দীর্ঘক্ষণ এবং প্রায়ই উপবাসে থাকা, না খেয়ে থাকা একটা বড় কারণ। তৃতীয় যে কারণটা বলবো সেটা হচ্ছে যে আপনার খিদা না লাগতে ঘন ঘন খাওয়া। 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে কি, আপনার যে দ্রুত খাবার গ্রহণ করে কাজে লেগে যাওয়া, অর্থাৎ তাড়াহুড়া করে খাবার খাওয়া। আর 5 নম্বর যেটা বলবো, সিডেন্টারি বা অলস জীবন যাপন করা। আর 6 নম্বর যে কারণটা সেটা হচ্ছে দুশ্চিন্তা, হতাশা, মানসিক চাপ। আর সবশেষে যেটা বলবো যে বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক মেডিসিন, বিশেষ করে আপনার অ্যাসপিরিন, পেইন কিলার, অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড, এগুলোর সাইড ইফেক্ট। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এরপরে চলে যাব বিভিন্ন প্রকার সিমটমস, অর্থাৎ এই অ্যাসিডিটির সিমটমসগুলো কী। ফার্স্ট অফ অল বলবো যে আমাদের গলা, আমাদের খাদ্যনালী, আমাদের পাকস্থলী, আমাদের তলপেটের জ্বালা পোড়া, ব্যথা এবং টক ও তিতা ঢেকুর ওঠা। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার আমাদের বমি ভাব হতে পারে, বমি হতে পারে, রক্ত বমি হতে পারে, আমাদের পেট ফেঁপে থাকতে পারে, আমাদের ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, পায়খানার রং কালো হতে পারে। আর এই অবস্থায় যদি আমরা দীর্ঘদিন ধরে ভুগতে থাকি তাহলে আমাদের যে জিআই ট্র্যাক রয়েছে, পরিপাক নালী রয়েছে, এটা বিভিন্ন স্থানে কিন্তু আলসার হতে পারে, আমরা অপুষ্টিতে ভুগতে পারি, আমাদের শরীরে ওজন কমে যেতে পারে, আমরা অটো ইমিউন ডিসঅর্ডারে ভুগতে পারি, আমাদের যে অ্যানাস রয়েছে অর্থাৎ মলদ্বার রয়েছে, এই মলদ্বার বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, পাইলস হতে পারে, অ্যানাল ফিশার হতে পারে, আপনার ফিস্টুলা। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলে যাব যে আপনার হোম রিমিডি প্রসঙ্গে, অর্থাৎ কীভাবে আপনি ঘরে বসে এই সমস্যার সমাধান নিজে করতে পারেন সেই প্রসঙ্গে। বন্ধুরা ফার্স্ট অফ অল বলবো যে আমি যে কারণগুলো বলেছি, এনিহাও আপনাদেরকে সেই কারণগুলোকে অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে যে এই অ্যাসিডিটি ট্রিটমেন্ট শুরু করতে হবে এক বিশেষ ফাস্টিং দিয়ে, অর্থাৎ রোজা রাখার মাধ্যমে। সেটা কি, যে এই ফাস্টিংটা হচ্ছে যে রোগীর শারীরিক কন্ডিশন অনুযায়ী ফাস্টিং করবে, সে 1 দিন অথবা 3 দিন অথবা 7 দিন। ফাস্টিং কেন করবে, ফাস্টিং করলে তার শরীর থেকে অতিরিক্ত যে আপনার টক্সিন, শরীরের মধ্যকার যে অতিরিক্ত অ্যাসিড, সেগুলো কিন্তু বের হয়ে যাবে। আর সেটা কীভাবে করবে, সে অবশ্যই স্বাভাবিক খাবারগুলো সম্পূর্ণ পরিহার করবে, করে আপনার বিভিন্ন রকম ফলমূল এবং সবুজ শাকসবজি দিয়ে জুস বানিয়ে নেবে। এই জুসটা সে সারাদিনে 200 ml করে, অর্থাৎ 1 গ্লাস করে সে 5 থেকে 6 বার সেবন করবে। আসলে বুঝতে পেরেছেন, যখন ফাস্টিং হয়ে যাবে তখন সে কী করবে, প্রতিদিন সকালে রেগুলার বেসিসে আপনার গাজরের জুস সেবন করবে। সেই জুসটা হবে আপনার 300 থেকে 500 ml পরিমাণ, প্রতিদিন সকালে খালি পেটে সেবন করবে। দেন সে কিছু বিশেষ পানীয় সেবন করবে, সেই পানীয়গুলো কেমন হবে, যে সে রাত্রেবেলা 1 মুঠি সোলা নিয়ে একটা পানির পাত্রে ভিজিয়ে রাখবে পানি দিয়ে, সকালবেলা উঠে সেই ভিজে যাওয়া যে পানিটা থাকবে সেই পানিটা ছেঁকে নিয়ে সকালবেলা খালি পেটে সেবন করবে। অথবা সে কী করতে পারে, যে আপনার আমলকি, শুকনো আমলকি নিতে পারে, শুকনো আমলকি 10 থেকে 15টা নিয়ে নেবে, নিয়ে সে পানিতে ভিজিয়ে রাখবে, 4-5 ঘন্টা পরে সেই ভিজানো পানিটা নিয়ে প্রতিবেলা খাবারের আগে খালি পেটে সে সেবন করবে। অথবা সে ধনিয়া নেবে এবং আপনার সপ বা মৌরি,
যেটাকে আমরা বলে থাকি মিঠা জিরা, পানির মশলা অন্যতম। তো এই মৌরি এবং আপনার ধনিয়া সমমাত্রা মিশিয়ে নিয়ে 2 চা চামচ করে রাতে ভিজিয়ে সকালে এবং সকালে ভিজিয়ে রাতে খাবে। আসলে বুঝতে পেরেছেন, এই পানীয়গুলোর মধ্যে একটা বা দুইটা সে কিন্তু রেগুলার কন্টিনিউ করবে। তারপর যেটা বলবো যে আপনার অ্যালোভেরার পাল্প নিয়ে নেবে, অর্থাৎ যে আপনার অ্যালোভেরার যে ভিতরে শ্বাস রয়েছে সেই শ্বাস চায়ের কাপের অর্ধেক পরিমাণ নিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে সেবন করবে। শরবত করে সেবন করলে ভালো, এটা কিন্তু আমরা যাদের আলসার রয়েছে তাদেরও কিন্তু এই এই সমস্যার সমাধান করবে এই অ্যালোভেরার পাল্প। আর সবশেষে বলবো প্রতিবেলার খাবারের সাথে যেটা করতে হবে, 2 কোয়া করে দেশি রসুন সেবন করতে হবে। মোটামুটি এই যে সাজেশন দিলাম আমি, হোম রিমেডি দিলাম, এগুলো কিন্তু সবগুলো ফলো করবে না, সে মোটামুটি এখান থেকে ফাস্টিংয়ের পরে 2 থেকে 3টা অনুসরণ করবে, ইনশাল্লাহ অসাধারণ রেজাল্ট পেয়ে যাবে। অন্যরা এখন চলে যাব ন্যাচারাল সাজেশনস প্রসঙ্গে। ফার্স্ট অফ অল যেটা বলবো যে সকাল সকাল ঘুম থেকে উঠে 20 থেকে 30 মিনিট রোদ্রের মধ্যে ব্যায়াম করতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে যে রাত্রেবেলা মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে বিছানায় যেতে হবে, ঘুমাতে হবে এবং রাতের খাবারটা খেতে হবে 8টার মধ্যে। আর 3 নম্বর যেটা বলবো যে খাবার খেতে হবে অত্যন্ত তৃপ্তি সহকারে, স্বস্তি সহকারে এবং ভালোভাবে চিবিয়ে মুখের লালা মিশিয়ে। আর 4 নম্বর যেটা বলবো যে পানি পান, খাবারের সময় পানি পান করা যাবে না, খাবারের পরে কমপক্ষে আধ ঘন্টা পরে, আর সবচেয়ে ভালো হয় যদি 1 ঘন্টা পরে পানি পান করে। আর তারপর যেটা বলবো যে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং স্ট্রেস ফ্রি, হ্যাঁ, জলি লাইফ লিড করতে হবে। আর সবশেষে যেটা বলবো যে তাকে মাড প্যাক এবং কোল্ড হিপ বাথ নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ তার যে পেট রয়েছে এই পেটের উপরে সে মাটির প্রলেপ দিবে আর কোমর ডুবিয়ে ঠান্ডা পানিতে বসে থাকবে, যার উপরে আমার আলাদা ভিডিও রয়েছে, অর্থাৎ রোগ নিরাময়ের মাটি এবং রোগ নিরাময়ের পানি শিরোনামে ভিডিও রয়েছে, আপনার সেখান থেকে বিস্তারিত নিয়মকানুন দেখে নেবেন। বন্ধুরা, এই যে সাজেশনসগুলো আমি দিলাম, আপনারা যদি এগুলো হুবহু ফলো করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের এই অ্যাসিডিটির সমস্যা আপনারা ঘরে বসেই প্রতিকার করতে পারেন। আপনাদেরকে 12 মাস অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে ইনশাল্লাহ। তারপরেও বলবো যদি আপনারা আরও বেটার, আরও ইফেক্টিভ, হ্যাঁ, আরও কার্যকরী রেজাল্ট আশা করেন, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। বিকজ এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা কুঞ্জাল ক্রিয়ার মাধ্যমে পাকস্থলী ক্লিনস করি, আমরা এনএমআর মাধ্যমে ক্লোন ক্লিনস করি, আমরা বিশেষ প্রক্রিয়ার লিভার এবং কিডনি ক্লিনস করি, পাশাপাশি বিভিন্ন প্রকার ক্লাসিক্যাল মেডিসিন অ্যাপ্লাই করি যেগুলো এই ক্ষেত্রে অসাধারণ কাজ দেখিয়ে থাকে। সো বন্ধুরা, ডোন্ট বি হোপলেস, উই আর বিসাইড ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।